আজ কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। ইংরেজি বর্ষের 25শে মে পালিত হয় নজরুলের জন্মদিন, আর বাংলায় 11ই জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলামের জন্মস্থান নিয়ে কোনো বিভ্রান্তি না থাকলেও সমস্যা হয় জন্ম তারিখ নিয়ে। কোনো কোনো পাঠ্য বইয়ে উল্লেখ আছে 24শে মে, আবার কোনো কোনো পাঠ্য বইতে উল্লেখ করা আছে 25শে মে। যাই হোক, তার এই 123তম জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমরা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের সম্বন্ধে কম বেশি সবাই অবগত আছি। আজ আমি সে পথে না গিয়ে আপনাদের সামনে তুলে ধরব কাজী নজরুল ইসলামের এক অজানা প্রেম কাহিনী, যেখান থেকে সৃষ্ট হয়েছিল এক কালজয়ী অনবদ্য সঙ্গীত। তুমি কত সুন্দর, তাই আমি চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? তাহলে শুনতে থাকুন আর আমার সাথে থাকুন। কবি কাজী নজরুল ইসলাম প্রেমের কবি। তার সাহিত্য ও গানের বিশাল অংশ জুড়ে আছে প্রেমের কবিতা আর গান। তিনি ছিলেন কোমল হৃদয়ের প্রেমিক পুরুষ, তাই নারীর রূপ ও ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করত। তাই তো কবির জীবনে এসেছিলেন কয়েকজন নারী, আসার খানম, ফজিলাতুন্নেসা প্রমিলা। এরাই কবির জীবনে বিখ্যাত নারী। এর বাইরেও কিছু নারী কবির জীবনে এসেছিলেন ক্ষণিকের দক্ষিণা হাওয়ার মতো, আবার তারা সময়ের বারোতায় হারিয়েও গেছেন। তেমনি এক নারীকে নিয়ে আজ কবি কাজী নজরুল ইসলামের এক অজানা প্রেম কাহিনী। কবি কাজী নজরুল ইসলাম রাজশাহী জেলায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে এক নজরুল ভক্ত ব্যাকুল হয়ে গেলেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কারণ প্রাণের চেয়ে প্রিয়তম কবি নজরুলকে নিজ চোখে দেখে নিজের জীবনের সবচেয়ে বড় চাওয়াকে সার্থক করবেন। ভক্তটি ছিলেন একজন তরুণী। শুধু তরুণী বলে কম বলা হয়, তিনি ছিলেন যেমন সুন্দরী তেমনি ব্যক্তিত্বময়ী ও শিক্ষিত। তিনি যেদিন খবর পেয়েছেন তার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রাজশাহীতে আসবেন, সেদিন থেকে তার অপেক্ষার প্রহরগুলি যেন হয়ে গেল দীর্ঘ ও অস্থিরময়। প্রতিটি ক্ষণ যে আর ফুরাতে চায় না কবে তার প্রিয় কবিকে দুচোখ ভরে দেখবেন, কারণ এতদিন কবিকে তার গল্প, কবিতা, গানের মাঝে ও পত্রিকায় দেখেছেন, বাস্তবে দুচোখ ভরে দেখা হয়নি। তরুণী নির্দিষ্ট দিনে পদ্মার ঘাটে দাঁড়িয়ে থাকা স্টিমারে উঠলেন রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। পদ্মার পাক খাওয়া ঢেউয়ের ঘোলা জল কেটে এগিয়ে চলেছে স্টিমার। তরুণী স্টিমারের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন। পদ্মার মাতাল বাতাসে তার দীঘল কালো চুল বেঁধে রাখা যাচ্ছে না। বারবার শাড়ির আঁচলের বাঁধন ছেড়ে নদীর মাতাল বাতাসের সাথে উড়ে যেতে চাইছে। তরুণী দুই হাতে অবাধ্য চুলগুলোকে বাঁধছেন আর ভাবছেন, কিভাবে তার প্রিয় কবির সাথে দেখা করবেন, দেখা হলে সে কি বলে কবিকে সম্ভাষণ করবেন, কবি কি তার সাথে কথা বলবেন। এই ভাবনার মাঝেই হঠাৎ মেয়েলি অনুভূতিতে বুঝতে পারলেন কে যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মধুর ভাবনায় ছন্দপতন হলো। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেলেন এক তরুণ ভাবালু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুঠাম দেহ তার, বড় বড় দুচোখে যেন রাজ্যের কাব্য ভেসে বেড়াচ্ছে। প্রশস্ত কাঁধের ওপর ছড়ানো চুল তার পদ্মার বাতাসে উঠছে। তরুণী নিজেকে সামলে নিলেন, যুবকটির অসভ্যতায় বিরক্ত বোধ করতে লাগলেন। তরুণী ওই জায়গা থেকে সরে অন্যদিকে চলে গেলেন। সেখানে বসে আবার তার প্রিয় কবির ভাবনায় বিভোর হয়ে গেলেন। কবির সাথে দেখা হওয়ার আনন্দে সারা মন শিহরিত হয়ে আছে। এই সময় আবার যুবকটিকে দেখলেন, এবারও সে তার দিকে তাকিয়ে আছে। তরুণী এবার আর সরে গেলেন না, সাহস করে সোজা যুবকটির দিকে এগিয়ে গেলেন। সরাসরি যুবকটির সামনে এসে দাঁড়ালেন, তারপর যুবকটির দিকে সরাসরি তাকিয়ে বললেন, আপনি এমন করছেন কেন, মেয়ে মানুষ কখনো দেখেননি? লজ্জা করে না এইভাবে পথে ঘাটে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে? যুবকটি কিছুই বললেন না। তরুণীর কথায়
তার মোহনীয় মুখখানা পদ্মার নদীর জলের কালো রং ধারণ করল। তারপর ধীর পায়ে তরুণীর কাছ থেকে দূরে সরে গেলেন। এরপর আর সামনেও এলেন না। তরুণীও স্বাচ্ছন্দ্য বোধ করলেন। তরুণী যথাসময়ে অনুষ্ঠানে পৌঁছলেন। প্রিয় কবিকে দেখার জন্য সে সবার একেবারে সামনের দিকে বসলেন। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানে অতিথিবৃন্দ একজন একজন করে মঞ্চে উঠতে লাগলেন। এই সময় একটু হালকা শোরগোল শোনা গেল। দর্শকরা দেখতে পেল তাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বন্ধু পরিবেষ্টিত হয়ে মঞ্চে উঠে আসলেন। দর্শক সবাই দেখতে পেল সুঠাম দেহের অধিকারী, কাঁধ ছোঁয়া বাবরি চুল, বড় বড় টানা দু চোখ, সারা মুখ জুড়ে নিষ্পাপ হাসি মাখা কবি কাজী নজরুল ইসলাম তার নির্দিষ্ট আসনে বসলেন। আর তরুণী দেখতে পেলেন তার কবি কাজী নজরুল ইসলাম আর কেউ নন, পদ্মা নদীতে ঢেউ কেটে চলা সেই স্টিমারে তার সহযাত্রী, যাকে সে অপমান করেছিলেন তার দিকে তাকিয়েছিল বলে। নজরুল মঞ্চে বসে সরাসরি তরুণীর দিকে তাকালেন। চোখাচোখি হলো দুজনের, চোখাচোখি হলো কবি ও তার অচেনা ভক্তের। কবি নজরুলের চোখে চোখ পড়তেই তরুণীর লজ্জায় মাথা নিচু করে ফেললেন। হায় হায়, এ কি করেছে সে, যাকে সারা জীবন পূজা করেছে প্রিয় কবির বেদিতে রেখে, তার সাথে সে না জেনে না বুঝে এ কি আচরণ করল। এই সময় মঞ্চ থেকে ভেসে এলো উপস্থাপকের ঘোষণা, এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। বেজে উঠল হারমোনিয়াম আর তবলার সম্মিলিত আওয়াজ। তার কিছু পরেই যোগ হলো কবির ভরাট কণ্ঠের গান, সম্পূর্ণ নতুন গান। কবির সব গান তরুণীর কণ্ঠস্থ, কিন্তু এই গান সম্পূর্ণ নতুন, যা আগে কখনো শোনেননি। তার মানে কবি এখনই এই গানখানা রচনা করেছেন, যা কবি কাজী নজরুল ইসলামের পক্ষে স্বাভাবিক ব্যাপার। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে ছকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে ছকরিণী, বলে না তো কিছু তরুণী বুঝতে পারলেন গানখানা তাকে নিয়েই কবি রচনা করেছেন। অবাক হয়ে মাথা তুলে তাকাতেই দেখতে পেলেন কবি তার দিকে তাকিয়েই গান গেয়ে যাচ্ছেন। কবির আশেপাশে বন্ধুরাও তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। এত সুন্দর গান শুনেও তরুণীর মনে হলো, হে ধরণী, দ্বিধা হলে ভালো হতো। তরুণী এরপর ওভাবেই মাথা নিচু করে পুরো অনুষ্ঠানটা শেষ করলেন। অনুষ্ঠান শেষে আর কিসের কবির সাথে দেখা করা আর কথা বলা, এখন পালাতে পারলেই সে যেন বেঁচে যায়। স্টিমারের ফিরতি পথে রওনা দিলেন তরুণী। মনের মাঝে চলছে উথাল পাথাল আত্মসমালোচনার ঢেউ, যার জন্য এত কিছু, যার সান্নিধ্য কিছু সময় কাটানোর জন্য কত প্রহর আর ক্ষণ বিনিদ্র রজনী কেটেছে। তার সাথে প্রথম দেখায় সে একই আচরণ করল। সে তো পত্রিকায় কবির ছবিও দেখেছিল,
তারপরেও কেন চিনতে পারল না? কবির সাথে নিজকৃত আচরণের জন্য তরুণী কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। অনুতপ্ত হৃদয় খানি তার বার বার এর প্রায়শ্চিত্ত করার জন্য তাগাদা দিচ্ছে। এই ঘটনায় তরুণী তার নিজের স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেললেন। এক পর্যায়ে সে নিজের জীবন দিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাকালো পদ্মা নদীর পাক খাওয়া ঘোলা জলের দিকে। পৃথিবীর এই জমিনে যেন তার থাকার এতটুকু জায়গা নাই। পদ্মা নদীর বুকেই যেন সব শান্তি। নদীর অশান্ত জল যেন তার সমস্ত গ্লানি মুছে দিয়ে তাকে দেবে এক চিরশান্তির আস্বাদন। কবি কাজী নজরুল ইসলাম রাজশাহীতে থাকা অবস্থায় শুনতে পেলেন তার অচেনা সেই তরুণী ভক্তের পদ্মা নদীতে আত্মহত্যা করার করুণ কাহিনী। সেই তরুণী ভক্তের মৃত্যুতে তার কবি হৃদয় হাহাকার করে উঠল। জন্ম নিল আরেকটি কালজয়ী গান।